অগ্নিপথ বিরোধিতায় একের পর এক রাজ্যে আমরা দেখেছি যে আগুন জ্বলছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হয়ে আগুন ছড়িয়েছে রাজস্থানেও বিহারে আজ দিনভর ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে সময় বদল করা হয়েছে রাজস্থানের কোটায় এক মাসের জন্য 144 ধারা জারি লাগাতার বিক্ষোভের মুখে কিন্তু একাধিক ঘোষণা মোদি সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ নিয়োগ করা হবে জাহাজ ও ক্রীড়া মন্ত্রকে এমনটাই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে আর এই ইস্যু নিয়ে আমি প্রতিক্রিয়া নেব সরাসরি প্রথমেই চলে যাচ্ছি আমি সজল বাবুর কাছে সজল বাবু যেটা আমরা দেখলাম যে অনেক পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই এই প্রকল্প ঘিরে কেন্দ্রের তরফ থেকে আসছে এবং রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ তিনি কিন্তু স্পষ্ট বলছেন টুইট করেছেন যে কৃষি আইনের মতো কৃষি আইন যেমন ফেরত নিতে হয়েছিল কেন্দ্রকে তেমনি এই প্রকল্পও ফেরত নিতে হবে কেন্দ্রকে কি বলবেন এই ধরনের হুলিগানিজমকে বা স্পন্সার্ড হুলিগানিজমকে আমাদের ভারতবর্ষের মানুষকে ফেস করতে হয় তাহলে অনেক কিছু ভাবতে হতে পারে আমাদের কৃষি বিল ফেরত নিতে হয়েছিল সেই কৃষি বিল ফেরত নেওয়াটা কৃষকদের কাছে একটা আগামী দিন একটা বেদনার ইতিহাস হয়ে থাকবে এগুলো এটা কোনো কথা নয় যারা এগুলো করছেন তারা না জেনে করছেন না বুঝে করছেন আপনি কি জানেন আমরা অগ্নিবীর নিয়ে আপনি আলোচনা করছেন অগ্নিবীর সম্বন্ধে আপনি কিছুই জানেন না আমিও কিছু জানি না দেবনারায়ণ বাবু বহু শিক্ষিত মানুষ তিনিও কিছুই জানেন না কারণ সরকার এ বিষয়ে কিছুই এখনো খোলসা করে বলেনি আমরা আগেই জ্বালাতে নেমে বললাম আমি অনুরোধ করবো ট্রেন লাইন আছে ট্রেন লাইন থাকবে ট্রেন আসবে যাবে আর কতদিন বাদেই কুড়িও জ্বালিও আমি তো ভালো করে জেনে নাও বিশৃঙ্খলা হচ্ছে আপনি জানেন পরের অস্ত্র কারিয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে রবীন্দ্রনাথ কালান্তর গ্রন্থে বলেছিল তা পরের অস্ত্র কেড়ে নিচ্ছে উচ্ছৃঙ্খল হবে না তাদের অস্ত্র এখন কি করছেন এখন আস্তে আস্তে চেকলিস্ট করছেন এখানে রিজার্ভেশন ওখানে বয়সের পরিবর্তন কেন করছেন আগে ইচ্ছে ছিল না আগে এটা করেন আপনি দেখুন নারায়ণ বাবু আপনি শিক্ষিত লোক আমি তাকে নিন্দা করছি কিন্তু তাকে এটা তাকে আমি বলছি আজকে উচ্ছৃঙ্খলতা কেন আমরা উচ্ছৃঙ্খলতা সমর্থন আমাদের পক্ষ থেকে তৃণমূল পরিষ্কারই বলেছে কিন্তু কেন হচ্ছে উচ্ছৃঙ্খল হচ্ছে তাদের মাত্র সেনাবাহিনীর 4 বছরের চাকরি সেই জায়গাটা দেখে এখন বিভিন্ন টেকনিক চেঞ্জ করছেন একবার বয়স পরিবর্তন করছেন একবার রিজার্ভেশন করছেন আসল জায়গায় হাত দিচ্ছেন না সেটা বাড়ান সজল বাবু বলুন থেকে বাড়ান দেবনারায়ণ বাবু দাঁড়ান সজল বাবু বলুন দেবনারায়ণ বাবুরা শিক্ষিত মানুষ হয়ে এমন কথা বলেন আপনি অগ্নিবীর নিয়ে দুটো কথা বলুন শুনব দেখি আপনার কত জ্ঞান কত আপনি এ করেছেন আসলে এই যে অ্যামেন্ডমেন্ট নতুন নতুন তাতে পরিবর্তন আর এটা তো রুলস যখন কিছু হবে তখন তাতে কিছু ত্রুটি কিছু বিচ্যুতি কিছু সংযোজন আঙুলটা নামানোর অভ্যেসে রাখুন মাঝে মাঝে শুনতে হয় প্রথম এই যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারে কতগুলো অ্যামেন্ডমেন্ট করেছেন কতবার কত বয়সের কারণে কত মানুষকে বাদ দিয়েছেন হ্যাঁ এগুলো বলতে হবে স্বাস্থ্য সাথীতে কি কি জুড়েছেন কি কি বাদ দিয়েছেন এগুলো বলতে হবে একটা নতুন জিনিস নতুন প্রক্রিয়া হ্যাঁ বলেছে নাকি যে 4 বছরের চাকরি করলে তুমি আর রেলগাড়িতে যেতে পারবে না বলেছে নাকি ভারতবর্ষের সব মানুষকে ওর মধ্যে যেতে হবে এগুলো হচ্ছে দেবনারায়ণ বাবুদের মতন শিক্ষিত মুখোশ পরা ভদ্রলোকেরা মানুষকে যেমন উসকে রাস্তায় নামিয়ে দেয় তখন এই জিনিসই ঘটে বাবু স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার বিদ্রোহ হয়নি আজকে সারা পশ্চিমবঙ্গের প্রায় মানুষ স্বাস্থ্য সাথীর প্রকল্পে প্রায় 45 লক্ষ লোক এখনো সুবিধা পেয়ে গেছে পাচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 2 কোটি মহিলা প্রায় সুস্থ হয়েছে
কিচ্ছু করেন না, আজকে ভাবিয়া করিও কাজ, মমতা ব্যানার্জি করে বলে আজকে, আর আপনারা লেগে গোমরে হয়ে গেছে।